নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বিশে ফেব্রুয়ারি দু রবিবার পাঁচ রাশির লটারি প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে আমি আপনাদেরকে প্রতিদিন দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি অর্থাৎ এই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন কারণ আপনাদের এই লটারি ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট অনেকেই কমেন্ট করছেন যে স্যার আমি ছোট প্রাইজ পাচ্ছি আমি আমার বড় প্রাইজটা আমার মিস করে যাচ্ছে দেখুন এই জন্য আমি বলছি বা কেউ কেউ লিখছেন যে স্যার আমি তো প্রাইজ পেলাম না স্যার আজকে বললেন এই রাশির কথা দেখুন এই জন্যে বলছি যে আপনি লটারি পাবেন কি না সেটা আপনার জন্ম ছক কিন্তু শেষ কথা বলবে অর্থাৎ এই ভিডিওটিতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো আপনি শুনুন এবং তারপরে আপনি লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করুন তার আগে আপনারা কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করবেন না বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি কিন্তু দিয়ে থাকি এই যে বিশে ফেব্রুয়ারি দু যে পাঁচ রাশি লটারিতে হতে চলেছে কোটিপতি আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিদিন আপনাদেরকে বলে থাকি রাহুকাল এবং দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক সময়টাও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি যে সময়ের মধ্যে রাশিভিত্তিক সময় যদি আপনারা লটারি কাটেন লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন অনেকে লটারিতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আমি যে সময়টা আপনাদেরকে বেঁধে দিচ্ছি সেই সময়ের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন দেখবেন তার সাথে যদি আপনার জন্মছক যদি ম্যাচ খেয়ে যায় অর্থাৎ আমি যে সময়টা বলছি এবং আপনার জন্মছক যদি পারমিট করে যায় আগামীকাল আপনি কিন্তু লটারি থেকে বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ আপনি পাবেন কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন আপনি পঞ্চাশ হাজার টাকা পাবেন কি পাঁচ হাজার টাকা পাবেন কি পঞ্চাশ লাখ পাবেন কি পাঁচ লাখ পাবেন কি পাঁচশো টাকা পাবেন সেটা কিন্তু টোটালটা আপনার ন্যাকাল চার্ট আপনার জন্ম ছক কিন্তু নির্দেশ কিন্তু করবে কিন্তু এই পাঁচ রাশি লটারি কিন্তু পাবে দেখুন মানুষের ভাগ্যের চাকা কখন করে কেউ কিন্তু বলতে পারে না আর এই কলিযুগে আকস্মিক যে ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র রাহু গ্রহ এই রাহু গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে কিন্তু আপনি লটারি পাবেন এর সাথে সাথে আমি বারো বলি রাহু বুধ শনি এবং শুক্রকে এই চার চারটি প্ল্যানেটকে কিন্তু ভালো থাকা দরকার আপনার জন্মছকটা একবার খুলে দেখুন না যে আপনার জন্মছকে এই কটি গ্রহ কেমন আছে এর পাশাপাশি আপনি দেখুন আপনার জন্মছকে অর্থাৎ আপনার যে ন্যাকাল চার্ট সেই চার্টে পঞ্চম এবং নবম ভাবটা কেমন আছে এই দুটি ভাবকে বিশেষ করে কিন্তু লটারির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু নির্দেশ করে পঞ্চম এবং নবমের কানেকশান কেমন আছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা দরকার এবং এর সাথে সাথে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা কি লটির পাবে না তাদের জন্য কিন্তু রেখা কিন্তু আপনাকে বলে দিতে পারে হাতের রেখা কিন্তু আপনাকে বলে দিতে পারে আপনি লটির পাবেন কবে পাবেন কোন সময় পাবেন কোন বছর পাবেন কোন বছর থেকে কত বছরের মধ্যে আপনার যোগ আছে এটা সম্পূর্ণ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করে সম্পূর্ণ তথ্য কিন্তু দিতে পারেন তো এইবার আমি আলোচনা করতে চলেছি আপনি আপনি যে রাশির মানুষ হন না কেন আপনি মেষ থেকে মিন মানুষ হচ্ছেন আপনি এখন নিজের ছকটা অ্যানালিসিস করে নিন এক্সপায়ার অ্যাস্ট্রোলজারকে দিয়ে এবং রাহু কবচ আপনার পরিধান করুন এবং লটারি ক্ষেত্রে যে বিশেষ টাইমটা আমি বলছি শুভ সময়টা আপনারা মেনটেন করার চেষ্টা করুন এর সাথে সাথে আপনারা শুভ টাইমের পাশাপাশি আপনারা রাশিভিত্তিক যে সময়টা বলবো সে সময়টি আপনারা পালন করুন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন আপনি লটারির ক্ষেত্রে রাশির নাম শুনছেন আর দুম করে একটা লটারির ক্ষেত্রে বসছেন সেটা কিন্তু করবেন না আপ আমার কথাগুলো তখনই খাটবে যদি আপনার জন্ম ছকে লটারি যোগ থাকে যদি না থাকে তাহলে কিন্তু হবে না অর্থাৎ এই ভিডিওটি আমি বারবার বলি নিজের দায়িত্বে দেখুন এই ভিডিওটি আপনার জন্ম ছক অনুযায়ী কিন্তু আপনি লটারি কাটুন অর্থাৎ আপনার নেকাল চাটে কিন্তু থাকা দরকার তবেই আপনি কিন্তু লটারি থেকে বড় অ্যামাউন্টের অর্থ কিন্তু পাবেন কত অ্যামাউন্টে পাবেন আমি বারবার বলি এটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর এবং এর পাশাপাশি আপনার হস্তরেখাও যাদের ক্ষেত্রে নাই আবার বলছি হস্তরেখা দ্বারাও কিন্তু লটারি আপনারা পাবেন কি পাবেন না কোন সময় পাবেন কোন বছর পাবেন দেখুন লটারির ক্ষেত্রে বারবার বলছি আপনার ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুনা নাম্বার এটা আপনারা জেনে নিন এবং কিছু কিছু ক্ষেত্রে কোন রঙের কালার এর পোশাক পরে আপনারা যাবেন লটারি কাটতে অর্থাৎ আপনার ক্ষেত্রে লাকি কালার কোন দিন কোন সময় কোন কালারের পোশাক আপনি পরে যাবেন সেটাও কিন্তু আপনার রং জানেন মানুষের ভাগ্যকে বদলে দেয় অ্যাস্ট্রোলজিদের রং এবং সংখ্যা এই দুটো কিন্তু আপনার জন্ম ছক দেখে কিন্তু নির্দেশ করতে হয় এবং সেটা কিন্তু আপনার ভাগ্য বদলে দেয় এবং রায় খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করে এর পাশাপাশি যাদের ভাগ্য বিড়ম্বনা আছে কোন ভাগকে স্ট্রং করতে হবে কোন জায়গাটাকে মজবুত করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করে গ্যারেন্টির সাথে কাজ করে তবে লটারিটা আপনি একবার হলো আপনার নিজস্ব ছক আপনি দেখে নিন আগামীকাল যে কালটা বেরিয়েছে রাহুকালটায় বারো রাহুকালটা বিশেষভাবে আপনারা মানুন সেটা হচ্ছে চারটা তিরিশ থেকে ছটা চারটা তিরিশ থেকে ছটার মধ্যে আপনারা লটারি কিন্তু কাটবেন না চারটা তিরিশ টু ছটা বিকাল চারটা তিরিশ থেকে ছটা কিন্তু খুব আপনাদের খারাপ সময় এ সময় কোনো লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না ভালো সময় সকাল দশটা চুয়াল্লিশ থেকে বারোটা কুড়ি সকাল দশটা চুয়াল্লিশ থেকে বারোটা কুড়ি আরেকটি সময় বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন সকাল দশটা চুয়াল্লিশ থেকে বারোটা কুড়ি এবং আরেকটি টাইম বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন আগামীকাল যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে হস্তা নক্ষত্র একটি হচ্ছে চিত্রা নক্ষত্র অর্থাৎ দু দুটি নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এবার আমি জানাতে চলেছি কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি লটারি পেতে চলেছে এবং লটারির ক্ষেত্রে রাশির পাশাপাশি আমি কিন্তু শুভ সময়টাও আপনাদেরকে কিন্তু বলে দেব। অর্থাৎ রাশিভিত্তিক যে শুভ সময়টা বেরিয়েছে সেই সময়টা প্রথম রাশি সিংহ রাশি সকাল নটা উনিশ মিনিট থেকে সকাল নটা উনিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকাল নটা উনিশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ সিংহ রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা চুয়াল্লিশ চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত মেষ রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটা সকাল আটটা চার মিনিট থেকে আপনার দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তিন নম্বর চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে শুভ সময়টা আপনাদের আগামীকাল বেরিয়েছে সে সময়টা আপনাদের দাঁড়াচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল নটা চোদ্দো মিনিট থেকে সকাল নটা চোদ্দ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট নটা চোদ্দো থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ অর্থাৎ এই যে শুভ সময়টা আপনাদেরকে বলছি এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন লাগার যদি আপনার জন্মছকে যদি থাকে আপনি কিন্তু আগামীকাল লটারি কিন্তু এই সময় কিন্তু পাবেন অর্থাৎ শুভ সময় বিশেষভাবে মেনটেন করুন আপনাদের ভাগ্য কিন্তু ঘুরে যেতে পারে আপনি হয়তো পেলেন না সেই রাশি আপনার হয় বন্ধু বা কোনো কলিগ বা আপনার আত্মীয় বা পাড়ার প্রতিবেশী বা কোনো আননুন পার্সেন্টও কিন্তু আগামীকাল লটারি কিন্তু পেতে পারে অর্থাৎ নিরাশ হবেন না একবারও হলো যারা লটারি কাটছেন না দেখা গেল আপনার জন্ম ছকে আছে আপনি লটারি কাটছেনই না নিজের জন্ম ছকটা একবার নিজের ভাগ্যটাকে একবার যাচাই করে দেখুন না আপনারাও কিন্তু ভাগ্য বদলে দিতে পারে আর কলিযুগে যে গ্রহ হঠাৎ ধন কথায় সেটা হচ্ছে কলিযুগের রাজা সেটা হচ্ছে রাহু রাহু কিন্তু আপনাকে হঠাৎ প্রাপ্তি করিয়ে দেয় অর্থাৎ আপনি লটারি ছাড়া আগামীকাল যে কোনো জায়গা থেকে কিন্তু এই পাঁচ রাশির কোনো না কোনো কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি তবে জন্ম ছকটা বিশ্লেষণ করা এখন দরকার অর্থাৎ জন্ম ছকটা যদি আপনার সঙ্গে ম্যাচ হয়ে যায় এবং যে সময়টা বলছি সেই সময় ঠিক ওই সময়ের মধ্যে এবং নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকের সঙ্গে সঙ্গে আপনার লাকি নাম্বার ফর্চুনে নাম্বার এবং কালার এই কটি মেনটেন করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ